এবং তারা সচেতনভাবে কাজকর্ম করছেন। কিন্তু বাংলাদেশ রেলে আপনারা জানেন যে 3000 কিলোমিটারের উপরে যে আমাদের রুট কিলোমিটার, এই বিস্তৃত এলাকায় 24 ঘন্টা ট্রেন চলাচল করে। তা আমার যে ট্রেনের নিরাপত্তার জন্য জিআরপি 2 জন 3 জন বা 4 জন সর্বোচ্চ আমাদের কর্মচারী থাকে। একটা ট্রেনে 600-700-800 যাত্রীদের মধ্যে কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের কাজ করে, সেটা আসলে প্রতিহত করা অনেক কঠিন এবং সেটা ডিটেক্ট করাও অনেক কঠিন। আমরা চেষ্টা করছি, কিন্তু উদ্দেশ্যমূলকভাবে করলে সেটা আসলে মানে কন্ট্রোল করা যাচ্ছে না। স্যার, জিআরপি থেকে বলেছে যে স্যার তারা সিসি ক্যামেরা লাগানোর কথা বলতে চায়। অলরেডি আনসারের কথা আজকে এসছে, আমাদের রেলমন্ত্রী মহোদয় বলেছেন সিসি ক্যামেরা লাগানোর বিষয়ে কি স্যার আপনারা কিছু বলবেন? আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, এরপরেও জিআরপি এবং আরএনবি যেখানে নিরাপত্তা সংশ্লিষ্ট যারা তাদের যেখানে ডিমান্ড থাকবে আমরা সেভাবে ব্যবস্থা, মানে ইনসাইড দ্য ট্রেন মানে বগির ভিতরে কামরার ভিতরে সিসি ক্যামেরার বিষয়টা আলোচনা হয়েছে, এখন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। স্যার, একসময় তো সিসি ক্যামেরা দেওয়া যেতে পারে, আর একই সাথে আপনার সার্ভাইল্যান্স বা নজরদারি অনেক অনেক বেশি বাড়াতে হবে, রাইট স্যার, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্যার, একসময় তো আরএনবির সদস্যরা দায়িত্ব পালন করতেন ট্রেন, আপনারা তাদের কেন চলন্ত ট্রেন থেকে সরিয়ে নিলেন? আরএনবি যে সদস্য তারা তো দায়িত্ব পালন করতেন ট্রেনের ভিতরেও, কিন্তু সাম্প্রতিক সময়ে আপনারা তাদের ট্রেন থেকে প্রত্যাহার করে নিয়েছেন, এইটা কেন করেছেন? আমাদের চলন্ত ট্রেনে যে নিরাপত্তা সেটা সম্পূর্ণভাবে জিআরপির তাদের দায়িত্ব, এবং আরএনবির কিন্তু রেলের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব, সেটা হলো আমার ধরেন এই ওয়াশপিটে এখানে আরএনবি কাজ করবে, কিন্তু চলন্ত ট্রেনের নিরাপত্তার জন্য জিআরপি ডেডিকেটেড, আরএনবি নয়। আমাদের যে কোনো ধরনের ঘটনায় প্রাথমিকভাবে আমরা ডিভিশন পর্যায়ে যে তদন্ত কমিটি গঠন করি সেটা করা হয়েছে, এবং জোন থেকেও একটা কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী তদন্ত কমিটি গঠন করবে, বিশেষত ওনারা মামলা দেবেন, ওনাদের নিজস্ব তদন্ত হবে ওনাদের ডিভিশন থেকে, আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন তাদের বিভিন্ন রকমের যারা অনুসন্ধান করতে পারে সে ধরনের বাহিনী যারা তাদেরকেই দায়িত্ব দেওয়া হবে এটা অনুসন্ধান করে দেখার জন্য, এবং সেটাই অত্যন্ত ভালোভাবে করার এখন প্রয়োজন। স্যার, রেল যাত্রীদেরকে আপনারা যদি আশ্বস্ত করে কিছু বলতেন, আসলে তো অনেকে ভয় পাবে যে আপনাদেরকে বাড়তি নিরাপত্তা বাড়াচ্ছেন কিনা, আনসার কবে পাচ্ছেন, সেটা যদি একটু আমাদের মানে আমি সে কথাটাই বলছিলাম যে আগেও আমরা কিন্তু আনসারের সহায়তা নিয়েছিলাম, এবারও আনসারকে বিস্তৃতভাবে আমার মনে হয় ডিপ্লয় করার প্রয়োজন রয়েছে, এবং আমি বিশ্বাস করি আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি যে কিছু সংখ্যক লোক অন্তর্ঘাতমূলক কাজ করে যাচ্ছে, নাশকতার মাধ্যমে মানুষকে ভয় সৃষ্টি করার চেষ্টা করছে। আমি বলবো যে যাত্রীরা এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদেরকে সাহস রেখে আমাদের যানবাহনে চলতে হবে, একই সাথে নিরাপত্তা বাহিনী তাদেরকে নজরদারির মাধ্যমে তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে, এই কাজটি করতে। স্যার, আনসার কবে পাচ্ছি আমি রেলে, কবে নাগাদ আনুমানিক আনসার ডিপোর্ট করার জন্য? আমাদের যে ঝুঁকিপূর্ণ এলাকা ডিআরপি এবং আরএনবির কাছ থেকে আমরা এরকম ঝুঁকিপূর্ণ জোন হিসেবে কয়টা এলাকা চিহ্নিত করেছি? আমাদের ঢাকার ডিভিশন বলছে 55টা, টোটাল প্রায় 250-300 আমার কাছে এই মুহূর্তে নেই, 250-300টা পয়েন্ট আমরা ডিপোর্ট করেছি। প্রতিটা ট্রেন যেগুলো চলবে সেগুলো প্রতিটাতে আমার মনে হয় নজরদারির সেই ব্যবস্থাটা রাখতে হবে, আনসার হোক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কোনো বাহিনীর মাধ্যমে, আর একই সাথে লাইনের ব্যাপারেও লাইনগুলোকেও সচল আছে কিনা, সঠিকভাবে আছে কিনা সেটাও দেখার প্রয়োজন রয়েছে। স্যার, লাইনগুলো কেটে ফেললে কি আমাদের স্বয়ংক্রিয়ভাবে মানে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ট হওয়ার কোনো সুযোগ আছে, কোনো টেকনোলজি আমরা ইউজ করি? ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার সবাইকে।